টাইপের হবে মাথা স্পটার আর মাথাটা মাথাটা দেখে মনে হবে বেশ একটু শক্ত শক্ত মাথা আচ্ছা আচ্ছা আর বারবেল ফোর পেয়ারস আর হচ্ছে অ্যাডিপাস ফিন একটা ব্ল্যাক ব্লাউচ আছে ব্ল্যাক বাস মানে কোনটা আছে কোথায় এটা অ্যাডিপাস ফিন এই যে এটা 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 প্রত্যেকটা অ্যাডিপাস ফিন এরকম থাকবে আচ্ছা আচ্ছা স্পটার শেষ এটা কি অনেক বড় বড় একটা ব্যাপারটা হচ্ছে এটা মাছটা বড় ব্ল্যাকারি বড় আর ওটা ছোট ওটার নামের মধ্যে ডর্ফ আছে কি জানি ওটার নাম সঞ্জু ভিটাটাস এর নাম কি জানি কি নাম স্ট্রেট ড্রপ ড্রপ ক্যাটফিশ হ্যাঁ আর এখানে তোমার আচ্ছা নেক্সট পাঙ্গাসিয়াস স্কিন তো অনেক স্মুথ পাঙ্গাসিয়াস স্কিন স্মুথ আর ড্রপ পাঙ্গাসিয়াস না হ্যাঁ বডি শেপ একটা ব্যাপার স্কিনটা স্মুথ আর ডর্সাল ফিনে একটা খুব শক্ত স্পাইন আছে ডর্সাল ফিনে স্পাইন আচ্ছা পেক্টোরাল ফিনে তো আছে সব জায়গায় ফিন আছে প্রত্যেকটা ফিনে অনেক শক্ত স্পাইন আছে আর এটা মুখে ছোট পাঙ্গাস মানে দেখে সিম্পল সমস্যা নেই তাহলে সেই অ্যারিয়াস ম্যাকুলেটাস এর সাথে পার্থক্য কি করে দেখ বাইপার আদর এই যে অ্যারিয়াস ম্যাকুলেটাস মুখ দোষ মুখ পাঙ্গাস মুখ তো দেখ তো আচ্ছা লেসটা দেখ মুখটা দেখে তারপর লেজটা দেখ এটা ফর্ক আর ওইটা ইল মাছের মতো না না এটাও ফর্ক এটা রাউন্ডেড এটাও ফর্ক এটা কি এটা কি নাম কি এটা এটা হচ্ছে অ্যারিয়াস ম্যাকুলেটাস দোস মুখি অ্যারিয়াস ম্যাকুলেটাস এই পাঙ্গাসের মুখটা ছোট এটার মুখটা বড় এটাই মনে হচ্ছে আমার আচ্ছা এটা আচ্ছা আচ্ছা ধর 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 দেখি তোমার এখানে একটা ইয়ে লাগতেছে তোমার দেখো লেটার লাইনটা অনেক স্পষ্ট সাদা লাগতেছে নাকি এরকম কিছু বৈশিষ্ট্য হবে নাকি লেটার লাইনটা এটাতে লেটার লাইন বোঝাচ্ছে দেখো তো এগুলো এটা বোঝা যাচ্ছে না দেখো এটাই তো বোঝা যাচ্ছে না না দেখো এই বছর এটাই তো বোঝা যাচ্ছে না দুটো তিন মাস দুটো মাসে বোঝা যাচ্ছে লেটার লাইন দেখেন পাইছো কি পাইছো না না এটা লেটার লাইন থাকবে পাঙ্গাসের লেটার লাইন থাকবে যেরকম থাকলে লেটার লাইন সেটা পাঙ্গাস লেটার লাইন বোঝা যাচ্ছে না পাঙ্গাসটা লেটার লাইনটা স্পষ্ট না ক্লিয়ার আর মুখটা ছোট আর ওইটার নাম কি অ্যারিয়াস ম্যাকুলেটাসটাও হচ্ছে স্মুথ বডি এটা বলে নিই হ্যাঁ শেষ করে নিই অ্যারিয়াস ম্যাকুলেটাসটাও মুখটা স্মুথ এই কি বলে বডিটা স্মুথ কিন্তু এর মুখটা বড় পাঙ্গাস আর এটাতেও দেখেন সবগুলোতে অনেক শক্ত স্পাইন আছে ফিনগুলোতে কিন্তু পাঙ্গাসের সাথে এটা পার্থক্য করার উপায় পাঙ্গাসের মুখটা ছোট এটার মুখটা একটু বড় আচ্ছা এটার স্পাইনগুলো কিন্তু মোটা মোটা আর এটা কিন্তু একটু চিকন চিকন আচ্ছা আচ্ছা নেক্সট এটা কোন থাকবে না তাহলে এখানে থাকবে আছে ক্লারিয়াস ক্লারিয়াস আর ক্লোটোসাস এই দুটো একসাথে করে ক্লারিয়াস তো কত হয়ে গেল এটা তো ক্লোটোসাস ক্লোটোসাস তো এটা হ্যাঁ এই বের হচ্ছে আমরা আর 5 মিনিট লাগবে এটা কি হলো প্রোটোসাস আচ্ছা প্রোটোসাসের একটাই মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে লেজ ইল টাইপ এটার মাছের নামটাই হচ্ছে ইল টাইপ লেজটা একদম ইলের মতো ইল টেইল ইল ইল তো তোমার যে কি হলো কুচিয়া ইল টেইল ইল টেইল আচ্ছা ইয়েটা কোথায় আর কি আছে শিং মাছের নাম কি জানা ছিল এটা পাখা দুই পাশে এটা এটা পাখা দুই সাইডে আছে মানে অ্যানালফিন আর হচ্ছে হলো ডর্সাল ফিন দুটেই অনেক দুটেই বড় দুটেই বড় আচ্ছা আচ্ছা অ্যানালফিন আর ডর্সাল ফিন দুটেই বড় এটার আর এটার সাথে একটা ইয়ে হচ্ছে শিং মাছ আচ্ছা শিং মাছ শিং মাছের তো তোমার ইয়া ডর্সাল ফিন ছোট হুম ডর্সাল ফিন ছোট শুধু অ্যানালফিনটা বড় অ্যানালফিনটা বড় আর প্রথম মুখে হচ্ছে খুবই কালো কালো বারবেল বারবেলগুলো খুব গাঢ় কালার গাঢ় আচ্ছা আচ্ছা মাছ ছোট হবে সেটা হলো শিং মাছ না মাগুর মাছ কি হবে মাগুর মাছটা একবার নিয়ে দেখলে আচ্ছা মাগুর মাছ এটা কি কি করে দিলে মাগুর মাছের এটা এটা তো ডর্সাল ফিন দুটোই বড় এটা এটা ইল মাছ ডেরিয়াস ব্যস্ততা সামনে আচ্ছা এইটার হচ্ছে এই দুটো তো একই এটা দেখ এটা এটা দেখ এই যে মাগুর মাছটা মাগুর মাছ দেখতে দেখ এটা মনে হয় না হ্যাঁ ওটা না এইটা কি ছিল এই যে ক্লারিয়াস ক্লারিয়াস এই যে এটা কালারটা দাদা হুম আপাতত কালারটা
না না কালার তারপর বারবেল তো দেখে তো লেজটা তো রাউন্ডেড মনে হচ্ছে রাউন্ডেড একটা ব্লচ আছে ও আচ্ছা 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 এটা হ্যাঁ লেজ লেজ হ্যাঁ এটা এটা এতক্ষণ বলতেছিলাম যে এটা কি ব্লচ নাকি মানে মাগুর মাছ এটা না হুম এটা ছিল আচ্ছা 1 মিনিট একটু ভুলে গেল প্রোটোসাস আর ক্লারিয়াস হ্যাঁ দুটার মধ্যে পার্থক্য করব কিভাবে প্রোটোসাস হচ্ছে ইল টাইপ টেইল এটা হচ্ছে রাউন্ড টাইপ টেইল এবং টেইলে ব্লচ আছে একটা ব্লচ আছে আর এবার প্রোটোসাস আর হচ্ছে ফসিলিস এর মধ্যে পার্থক্য করব কিভাবে প্রোটোসাস তো অ্যানাল ডরসাল দুটোই বড় আর এটাতে শুধুমাত্র অ্যানাল বড় ফসিলিস আচ্ছা এবার হচ্ছে চাকা চাকা বিচ্ছিরি মাছটা একটা ব্যাপার হচ্ছে এটা একমাত্রই এটার বারবেল কম দুই পেয়ার টু পেয়ার মুখে হচ্ছে কেমন দাঁত 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 মুখে অন্যগুলোরও আছে কিনা কি এইটারই শুধু বোঝা যাচ্ছে না না মুখটা এটার অন্যগুলোর মুখ একটু নিচের দিকে এটা মুখটা একটু উঁচু হয়ে আছে আচ্ছা বল এট মাস না এটা বল মাস তো আর লেসটা দাদা অ্যানাসিন কাজলের সাথে যুক্ত আর কাজল হচ্ছে ফরট কডল ফরট কডল ফরট সাথে এবং অ্যানাল তো একদম কডলের সাথে যুক্ত আর কিছু সিনারি উপরে আছে না এটা ঠিক আছে আর দাঁত দাঁত করে আছে মুখের মধ্যে এটা হলো কি দাঁত দাঁত করে নাকি এবার হচ্ছে অঙ্কুর পাবদা ডরসাল ফিন একদম ছোট নাকি বাংরু মাছ না এটা কি বলবো না ইয়াটু না বাট্টু মাছ বামুন ফিশ হ্যাঁ বাট্টু বা বামুন যেটা বলো ছোট মাছ কিন্তু বারবেল ওলা এটাই বাতাসি আর ট্যাংরার সাথে আলাদা করা যাবে।